বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা চলে এসেছি আমাদের ইংলিশ ফটোটা বইয়ের ইউনিট 9-এ। এটার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তাহলে চলো আমরা শুরু করি। এটার লেসন 1 হচ্ছে মাদার আর্থ ইন ক্রাইসিস। মাদার আর্থ মানে আমাদের মাতৃভূমি, আমাদের পৃথিবী। ক্রাইসিস মানে হচ্ছে বিপদে আছে। তাহলে চলো আমরা জেনে নিই কেন আমাদের মাদার আর্থ বিপদে আছে। সামিনা ইজ ইন ক্লাস 7 অ্যান্ড আরিফ ইন ক্লাস 6। সামিনা সপ্তম শ্রেণীতে পড়ে এবং আরিফ ষষ্ঠ শ্রেণীতে পড়ে। দে বোথ ফেল্ট ভেরি আনকমফোর্টেবল দি আদার ডে। তারা দুজনেই, ভেরি আনকমফোর্টেবল শব্দটির অর্থ কি? অস্বস্তি। তাদের দুজনেরই ওই দিন খুব অস্বস্তি লাগছিল। ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং অফ মার্চ। তাহলে জাস্ট মানে কি? জাস্ট মানে হচ্ছে মাত্রই মার্চটা শুরু হয়েছে। অ্যান্ড দ্য ডে ওয়াজ ভেরি হট, কিন্তু সারাদিনটা খুবই গরম ছিল। ইন দ্য স্মল টাউন অফ শেরপুর, ছোট্ট শেরপুর শহরটায়, সামার হ্যাড কাম উইথ অল ইটস হিট অ্যান্ড ওয়ার্মথ। ছোট্ট এই শেরপুরের শহরটায় গ্রীষ্মকাল তার সকল গরম এবং তাপ নিয়ে চলে এসেছে। সামিনা অ্যান্ড আরিফ হ্যাড নাথিং মাচ টু ডু। নাথিং মানে কি? কিছুই না। সামিনা আর আরিফের তেমন কিছুই করার ছিল না। ওয়াইল সিটিং আইডল অন দ্য ভ্যারান্দা, আইডল মানে কি? অলস। অলসভাবে বারান্দায় বসে থাকার সময় দে স দেয়ার আঙ্কেল আনোয়ার কামিং টু দেম। তখন সে তারা দেখলো যে তাদের আনোয়ার চাচা তাদের দিকে আসছে। আনোয়ার ওয়ার্কস ইন অ্যান এনজিও কল সেভ দি আর্থ। আনোয়ার একটা এনজিওতে কাজ করেন, সেটার নাম হচ্ছে পৃথিবীকে বাঁচাও বা সেভ দি আর্থ। সামিনা অ্যান্ড আরিফ স্টার্টেড টকিং উইথ দেয়ার আঙ্কেল অ্যাবাউট ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। তাহলে ক্লাইমেট শব্দটির অর্থ কি? ক্লাইমেট শব্দটির অর্থ হচ্ছে জলবায়ু। তাহলে সামিনা এবং আরিফ তাদের চাচার সাথে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কথা বলা শুরু করলো। ওয়েদার মানে কি? আবহাওয়া। আর ক্লাইমেট মানে জলবায়ু। আনোয়ার বললেন, চিলড্রেন ওয়াই আর ইউ সিটিং আইডল হিয়ার, ইউ লুক ভেরি আনহ্যাপি। আনোয়ার বললো, বাচ্চারা তোমরা এখানে কেন চুপচাপ বসে আছো? তোমাদেরকে দেখতে খুবই দুঃখী লাগছে। সামিনা বললো, আঙ্কেল ইটস সো হট অল ডে লং, চাচা এত গরম লাগছে সারাদিন ধরে। আরিফ তখন বললো, অ্যান্ড দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, উই কান্ট ইউজ ফ্যানস। ইলেকট্রিসিটি মানে কি? বিদ্যুৎ। এখন বিদ্যুৎও নেই, আমরা ফ্যানও চালাতে পারছি না। সামিনা বললো, উই কান্ট ওয়াচ টেলিভিশন আইদার, আমরা টিভিও দেখতে পারছি না। আঙ্কেল ওয়াই ইজ ইট সো হট নাও, চাচা এখন এত গরম কেন? আনোয়ার বললো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে উই হ্যাভ অ্যান আর্লি সামার দিস ইয়ার, এই বছর আমাদের গ্রীষ্মকালটা একটু তাড়াতাড়ি চলে এসেছে। ইটস বিন হ্যাপেনিং ফর দ্য লাস্ট 4 or 5 years, গত 4-5 বছর ধরেই এটা হচ্ছে। সিজনস আর শিফটিং। শিফটিং মানে কি? শিফটিং মানে হচ্ছে স্থান পরিবর্তন করা, অর্থাৎ আমাদের যে ঋতুগুলো আছে ঋতুগুলো পরিবর্তিত হচ্ছে। আরিফ বললো, হোয়াটস শিফটিং আঙ্কেল? তখন আরিফ জিজ্ঞেস করলো, এই পরিবর্তন হওয়াটা মানে কি? আনোয়ার উত্তর দিলেন, সামার ইউজুয়ালি স্টার্টস ফ্রম এপ্রিল। ইউজুয়ালি মানে কি? সচরাচর গ্রীষ্মকাল এপ্রিল মাস থেকে শুরু হয়, বাট দিস ইয়ার ইট হ্যাজ কাম ইন মার্চ, কিন্তু এই বছর মার্চ মাসেই গ্রীষ্মকাল চলে এসেছে। দিস মুভিং ফ্রম এপ্রিল টু মার্চ ইজ এ শিফট অর চেঞ্জ, এই এপ্রিল থেকে মার্চে চলে আসাটাই হচ্ছে একটা পরিবর্তন, যেটা হচ্ছে ওয়েদারের বা ক্লাইমেটের হয়েছে। সামিনা বললো, ওয়াই ডু সিজনস শিফট আঙ্কেল? তখন সামিনা জিজ্ঞেস করলো, এই সিজনগুলো ঋতুগুলো কেন পরিবর্তন হয় আঙ্কেল? তখন আনোয়ার বললেন, ওয়েল দিস ইজ ফর ক্লাইমেট চেঞ্জ, আসলে এটা হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে। অ্যান্ড মেনি থিংস আর হ্যাপেনিং অন দিস আর্থ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এবং অনেক কিছু পৃথিবীতে হচ্ছে এই জলবায়ু পরিবর্তন হবার কারণে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সিজনস আর শিফটিং, ঋতু পরিবর্তিত হচ্ছে। টেম্পারেচার মানে তাপমাত্রা, ক্লাইম্বিং মানে আরোহণ করা, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অ্যান্ড সি লেভেলস আর রাইজিং, এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের যে সমুদ্রের লেভেল আছে সেটাও উপরে উঠে যাচ্ছে। ইফ থিংস গো অন লাইক দিস, যদি জিনিসপত্র এভাবেই চলতে থাকে, আওয়ার মাদার আর্থ উইল বি ইন ডেঞ্জার, বলছে আমাদের পৃথিবী খুবই বিপদে পড়ে যাবে। সামিনা তখন বললো, আঙ্কেল হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য আর্থ ইজ ইন ডেঞ্জার, চাচা যদি পৃথিবী বিপদেই থাকে তাহলে কি হবে? তখন হাউ উইল বি সার্ভাইভ অন দিস আর্থ, সার্ভাইভ মানে কি? টিকে থাকা। তাহলে পৃথিবীতে আমরা কীভাবে টিকে থাকবো? আপনার বললেন, ওয়েল আই এম গোয়িং টু গিভ ইউ আ বুকলেট নাও, এখন আমি তোমাদেরকে একটা পুস্তিকা দিব, অর্থাৎ ছোট্ট একটা বইয়ের মতো দিব। প্লিজ রিড ইট অ্যান্ড ইউল নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, দয়া করে এটা পড়ে ফেলো এবং তোমরা তখন জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানতে পারবে। সামিনা অ্যান্ড আরিফ উত্তর দিল, থ্যাংক ইউ আঙ্কেল, ধন্যবাদ চাচা, উই উইল সার্টেনলি রিড ইট, এটা আমরা অবশ্যই পড়বো। তাহলে দেখো, এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং মাদার আর্থ নিয়ে আমরা অনেক বড় একটা প্যাসেজ কিন্তু পড়ে ফেলেছি, এবং এই প্যাসেজটা বুঝতে যদি তোমাদের একটু সমস্যা হয়, তোমরা কিন্তু এখানে যে আমাদের অনুবাদ দেওয়া আছে এই অনুবাদটা পড়ে ফেলবে। এখন চলো আমরা কিছু এক্সারসাইজ করি। প্রথমে আছে, হুইচ ওয়ান অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইমেট চেঞ্জ, কোনটা দিয়ে আমরা বুঝবো যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে? তাহলে কোনটা হবে বলো তো? আ হট সামার ডে, খুব গরম একটা দিন থেকে আমরা বুঝতে পারি।
তারপর বলেছি ইফ থিংস গো অন লাইক দিস, হিয়ার গো অন মানে কি, গো অন মানে হচ্ছে টু কন্টিনিউ, অর্থাৎ গো অন মানে হচ্ছে এভাবেই চলতে থাকলে, কন্টিনিউ করলে। এবং শেষ প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ক্লাইমেট, জলবায়ুর সিনোনিম কি? ক্লাইমেটের জন্য হচ্ছে অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমাদের পরিবেশ। তাহলে দেখো এর সাথে কিন্তু আমরা তিনটা প্রশ্নেরই একদম ঠিকঠাক উত্তর দিয়ে ফেলেছি। তাহলে বন্ধুরা এই লেসনে আমরা পড়লাম ক্লাইমেট চেঞ্জ নিয়ে, এর পরের লেসনে আমরা পড়বো দ্য হিটিং আপ অফ আর্থ নিয়ে।